সবার বাগানে বা নার্সারিতে এই ফুল দেখা যায়, বিশেষ করে শীতকালে। কেউ বলি গাঁদা ফুল, কেউ বলি গ্যান্দা ফুল, কেউ বলি মেরিগোল্ড, যে যেটাই বলি না কেন এই ফুলের সৌন্দর্যে আমরা বিমোহিত। এই ফুল দিয়ে আমরা ঘর সাজাই, বিয়ের অনেক অনুষ্ঠানে কাজে লাগে এই ফুল, এবং আমাদের বিয়ের অনুষ্ঠান ছাড়াও আরও অনেক কিছুতেই আমরা এই ফুল দিয়ে সাজাতে পছন্দ করি। কিন্তু এই ফুলের মধ্যে রয়েছে এবং পাতার মধ্যে রয়েছে অনেক হাজারো গুণ, যেটা আমাদের স্কিনকে অনেক কিছু থেকে রক্ষা করে। আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়া থাকে সেটাও ভালো করে দেয়, ত্বকে উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, ত্বকে যদি কোনো ব্রণ থাকে তাও ভালো করে দেয়। কারণ এই গাঁদা ফুলের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, এবং তাছাড়া রয়েছে অনেক কিছু ভিটামিন, অনেক খনিজ উপাদান যা আমাদের স্কিনকে রাখে উজ্জ্বলতা, আমাদের স্কিনকে করে দেয় রোদে পোড়া থেকে রক্ষা, এবং আমাদের স্কিনের বলিরেখা দূর করে, এবং আমাদের স্কিনে ব্রণ থাকলে সেটাও দূর করে দেয়। সো এই যে গাঁদা ফুল, সেটা দিয়েই কিন্তু আজকের ভিডিওটি কি প্রোডাক্ট বানাবো চলো দেখে নিই। অনেক অনেক শুভেচ্ছা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে বলে নিচ্ছে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি একটু ক্লিক করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও যখন আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে একদমই ভুল করবে না। তিনটে গাঁদা ফুল নিয়েছি, তোমরাও যে কোনো সাইজের গাঁদা ফুল নিতে পারো। এই গাঁদা ফুলকে পাপড়িটা ছিঁড়ে ফেলতে হবে, পাপড়ি থেকে দিয়েই কিন্তু প্রোডাক্টটি বানাবো। এই পাপড়ির মধ্যে যে সাদা অংশটা রয়েছে সেইটাকেও কিন্তু কেটে ফেলে দিতে হবে, শুধু হলুদ অংশটা নিতে হবে। আমি যেভাবে ছিঁড়ে এইভাবে সাদা অংশটা কেটে ফেলে দিয়েছি এবং শুধু হলুদ অংশটা নিয়েছি। সো তোমরাও ঠিক এভাবে হলুদ পাপড়ির এই হলুদ অংশটা নেবে। নেওয়ার পর যেটা করতে হবে, একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিবে, নিয়ে এভাবে আমি যেভাবে নিয়েছি ঠিক তার মাঝখানে একটা বাটি বসিয়ে দেবে, যাতে এই যে আমি ফুলগুলোকে একটা সেদ্ধ করব, মানে এই বাষ্পটা যেন একটা বাটির মধ্যে পড়ে, যেটা দিয়ে আমরা টোনার বানাতে পারি। সো এখন আমি যেটা করছি সেটা জলটা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর একদম ভালো করে ঢেকে দিয়েছি যাতে বাইরে মানে ভেতর থেকে কোনো বাষ্প যাতে বের না হয়। সো এইভাবে তোমরা একটা পাত্র দিয়ে ঢেকে দেবে যাতে কোনো রকম কোনো জায়গা থেকে কোনো বাষ্প বেরোতে না পারে। এটা বাষ্পটা পুরোটাই ভেতরে যে বাটিটা বসিয়েছি ঠিক ওভাবে বাটিতে বসবে। আর তার উপরে দিয়েছি ঠান্ডা জল, যেটা তোমার উপর থেকে ঠান্ডাটা জলটা পড়বে। আর এই যে দেখতে পাচ্ছ বাষ্পটা কিন্তু পুরোটাই, কারণ এইটা পুরোটা পাপড়ির বাষ্প। এই দেখো টোনার যে বাটিটা বসিয়েছিলাম সেই বাটি থেকে এই টোনারটা নিয়ে এসেছি। এটা দিয়ে তোমরা স্কিনে টোনার বানাতে পারবে। আর এবং ফুলের থেকে যে পাপড়ি থেকে যে তোমার নির্যাসটা বের হয়েছে সেটা আমি ছেঁকে নিয়ে কীভাবে কী প্রোডাক্টে ইউজ করব সেটা আমি দেখাচ্ছি। সো এইভাবে তোমরা পাত্র মানে পাপড়ি থেকে জাস্ট ছেঁকে নির্যাসটা নিয়ে নেবে, ঠিক এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে তারপর তোমরা নির্যাস নিয়ে নেবে। আমি এই নির্যাসটা বের করেছি, এতটুকু একদম পাপড়ি থেকে নির্যাস হয়েছে, আর বাষ্প থেকে যেই জলটা আমি দিয়েছিলাম বাষ্প থেকে ঠিক এই পাশের বাটিতে এই জলটা হয়েছে। মানে এটা দিয়ে তোমরা একটা টোনার বানাতে পারবে, এটা ফ্রিজে রেখে দেবো একটা কন্টেনারের মধ্যে ভরে, দেন তোমরা এটা একটা ফ্রিজে রেখে দেবে, সেটাকে একদিন পরপর টোনিং হিসাবে আইস কিউব করে টোনার হিসাবে কাজে লাগাতে পারবে। এবার আমি একটা ফেস প্যাক দেখাচ্ছি ড্রাই স্কিনের জন্য। এখন যে আমি নির্যাসটা নিয়েছি সেখান থেকে দু চামচ নিয়ে নিলাম, এবার তার মধ্যে দিয়েছি দুধের স্বর, কারণ ড্রাই স্কিনে কিন্তু দুধের স্বর বা মালাই যেটা বলি সেটা কিন্তু স্কিনকে খুব হাইড্রেট করে, ময়শ্চারাইজার করে, স্কিনকে খুব সফট করে। এখন দেব যেটা মধু, মধু আমাদের স্কিনে কিন্তু খুব উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, বিশেষ করে ড্রাই স্কিনের জন্য মধু খুব উপকারী। সো আমি এখানে মধু দিয়ে দিলাম,
এখন যেটা দিচ্ছি মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, আমাদের স্কিনে ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। সো এখানে আমি মুলতানি মাটি দিলাম। সো এইভাবে ব্ল্যান্ড করে একটা ফেস প্যাক তৈরি করবে, সেটা যেটা দেখালাম সেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। এখন আমি নিচ্ছি অয়েলি স্কিনের জন্য। অয়েলি স্কিনের জন্য সেই জিনিস জাস্টটা নিয়ে নিলাম। এখন নেব এর মধ্যে যেটা নেব অয়েলি স্কিনের জন্য লেবুর রস। লেবুর রস, লেমন জুসটা আমাদের অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে, দাগ মুক্ত করতে সহায়তা করে। এবং এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে মুসুরির ডালের পেস্ট, মানে গুঁড়া। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে চন্দন, লাল চন্দন। কারণ আমাদের অয়েলি স্কিনে অনেক সময় দেখা যায় ব্রণ থাকে, ব্রণ দাগ থাকে, সেই দাগ এবং ব্রণ দাগ রিমুভ করতে এই প্যাকটা তোমরা ইউজ করবে। এখন যেটা করব সেটা হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য, মানে মিক্সড স্কিনের জন্য, যাতে এই যে নির্জাসটা দু চামচ নিয়ে নিলাম, এর মধ্যে দিচ্ছি হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনকে খুব ব্রাইট করে, এবং আমাদের কারণ আবার স্কিনকে কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এবার যে দিচ্ছি সেটা হচ্ছে অশ্বগন্ধা পাউডার। এই অশ্বগন্ধা পাউডার আর চালের গুঁড়ো আর একটু মধু দিয়েছি। এবার পুরোটাই ব্ল্যান্ড করে ঠিক এত এই জিনিসগুলো দিয়ে যাদের মিশ্র ত্বক, মানে কম্বিনেশন স্কিন, তারা এই ফেস প্যাকটি ইউজ করবে। তাহলে দেখবে যে স্কিনে ব্রাইটনেস চলে আসছে এবং দাগ চলে গেছে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার সেন্সিটিভ ত্বকের জন্য। সেন্সিটিভ স্কিনে আমরা অনেক সময় অনেক অ্যালার্জি থাকে, র্যাশেস থাকে, আমরা অনেক কিছুই অ্যাপ্লাই করতে পারি না। কিন্তু এই ফেস প্যাকটি দেওয়ার পরে যে স্কিনকে অ্যালার্জি মুক্ত হবে, কারণ আমাদের গাঁদা ফুলের মধ্যে রয়েছে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস। এটার মধ্যে দিয়ে দিলাম টক দই, তার সাথে দিচ্ছি মুলতানি মাটি, এবং তার সাথে দিচ্ছি অশ্বগন্ধা পাউডার। এইটা দেওয়ার পর যেটা আমাদের স্কিনের যে অ্যালার্জি পরিমাণ থাকে বা স্কিনে কোনো র্যাশেস থাকে, স্কিনে যদি কোনো স্পট থেকে থাকে সেটা ভালো করে দেবে। সো এইখানে চারটা ফেস প্যাক আছে চারটা স্কিনের জন্য, তোমরা এইভাবে তৈরি করবে এবং প্রতিদিন অন্তত একবার করে ইউজ করবে। দেখে নিলে কিভাবে সহজ উপাদান দিয়ে সহজভাবে কিছুক্ষণের মধ্যে অল্পের মধ্যেই একটি প্রোডাক্ট তৈরি করা হলো। এটি তোমরাও ঘরে বানিয়ে ইউজ করতে থাকবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, আর লাইক শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু একদমই ভুল করবে না। সো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।